সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেএমএইচ কিচেনের নতুন আরেকটি এপিসোডে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকের আয়োজনে রয়েছে মালাইয়ের রসে ভরা সেমাইয়ের মালাই চপ, অনেক টেস্টি আর ইয়ামি রেসিপি। সেমাইয়ের সাথে ভিন্নতা আনতে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। সেমাইগুলো প্রথমে সিদ্ধ করে নিব, এর জন্য মেজারমেন্ট কাপে 4 কাপ পানি নিয়েছি। আর লাগছে চিকন লম্বা সেমাই, আর সেমাইগুলোকে এভাবে ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। পানি যখন এরকম ফুটতে শুরু করবে তখন সেমাইগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে প্রায় 100 গ্রামের মতো সেমাই আছে। পানি যখন এরকম প্রথম ফুটতে শুরু করবে তখন থেকে সেমাইটা 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নিব। সেমাই সিদ্ধ করে নেবার পর একটা ছাঁকনিতে ঢেলে ধুয়ে ঠান্ডা করে নিতে হবে। সেমাইটা ধুয়ে ঠান্ডা করে নিয়েছি, এরপর এ থেকে পানি ঝরিয়ে নিতে হবে। আর গরম পানির মধ্যে রাখা যাবে না, তাহলে কিন্তু বেশি কুক হয়ে যাবে। সেমাই থেকে পানি ঝরে গেছে, এবার চপ তৈরি করে নিব। এই জন্য এতে অ্যাড করছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। ¼ কাপ আইসিং সুগার, এখানে কিন্তু আইসিং সুগারটাই দিতে হবে। আইসিং সুগার যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে চিনিটা পাটায় অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। দেড় টেবিল চামচ ময়দা। এবারে সবগুলো উপকরণ আলতো হাতে সেমাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। এবার চপগুলো ভেজে নেব, এজন্য একটা ফ্রাই প্যানে 1/2 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটার মেল্ট হয়ে এলে সেমাই দিয়ে এরকম চপের মতো করে দিয়ে দিতে হবে। একটু পরপর উল্টে পাল্টে দুটো পাশ সমানভাবে ভেজে নিতে হবে। এখানে বাটারের পরিবর্তে ঘি দিয়েও ভেজে নেওয়া যাবে, তবে চেষ্টা করবেন ঘি অথবা বাটার দিয়ে ভেজে নেবার, তাহলে এর টেস্টটা ভালো আসবে। চপগুলোর দুটো পাশ এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এবার মালাই চপের মালাইটা রেডি করে নিব। এর জন্য মেজারমেন্ট কাপে 4 কাপ দুধ আর 1/2 কাপ চিনি জাল করে প্রায় 3 কাপ করে নিয়েছি। ফ্লেভারের জন্য অ্যাড করেছিলাম 2টো সাদা এলাচ। এবার এলাচ দুটো উঠিয়ে নিচ্ছি। দুধ আর চিনি কিন্তু অবশ্যই আগে থেকে জাল করে নিতে হবে। এবার এতে অ্যাড করছি 3 টেবিল চামচ ডানো ক্রিম। এবার ক্রিমটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চুলোর জালটা কিন্তু এ পর্যায়ে বন্ধ আছে। ক্রিম দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেবার পর
চুলোর জালটা অন করে দিয়ে এটা জাল করে নিতে হবে। যখন এরকম বলক চলে আসবে তখন থেকে আরও 4 থেকে 5 মিনিট দুধটা জাল করে নিব। চপগুলো কিন্তু একদম ঠান্ডা করে নেওয়া যাবে না, এর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। দুধ জাল করার পর সরাসরি এই চপের উপরে দিয়ে দিতে হবে। এখানে অর্ধেকটা দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা দুধ আরও জাল করে ঘন করে নিব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। ফিরছি 2 থেকে 3 ঘন্টা পর। ফিরে এলাম 2 ঘন্টা পর। এর মধ্যেই চপগুলো কিন্তু ভিজে অনেকটা ফুলে গেছে। এবার বাকি দুধটুকু দিয়ে যে মালাই রেডি করেছিলাম সেই মালাইটা এর উপরে দিয়ে দিচ্ছি। এরপর কিছু পেস্তা বাদাম, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এটা অনেক ইয়ামি একটা রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন, সেটার উত্তরও দেওয়ার চেষ্টা করব। সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন, এতে করে নতুন রেসিপির নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।